গত দুদিন আগে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে ইমরান খানের জেলে পুরো পাকিস্তানিরা এই ঘটনাটির চর্চা করছে ইমরানকে দেখে জেলখানার ভিতরে আসলে কি ঘটেছিল আপনারা তো প্রশ্ন যারা ইমরান খানকে নিয়ে ষড়যন্ত্র করেছেন তারা ভালো নেই তাদের ঘরে চিতার আগুন জ্বলতে শুরু করেছে চলুন বিস্তারিত জেনে আসছে আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাই মাসু মাহবুব দর্শক দেখছেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ পিডিএম ভেবেছিল ইমরানকে জেলে ঢুকিয়ে এবং রাজনীতি থেকে মাইনাস করে দিয়ে তারা তাদের ঘরে আলোর বন্যা বোহাবেন কারণ দু থেকে মন ভালো নেই পিডিএমের আসিফ আলী জারদারি ক্ষমতায় নেই নওয়াজ শরীফ শাহবাজ শরীফ ক্ষমতায় নেই জেইউআই ক্ষমতায় নেই ক্ষমতায় আছে ইমরান এবং ইমরান ক্ষমতায় এসে পুরো পাকিস্তানকে যখন স্বপ্ন দেখাতে শুরু করলেন তখন এই পিডিএম স্বপ্নহীন হয়ে গেল যে আমাদের সাম্রাজ্যে কোন নতুন কাফতান এলো যিনি মানুষকে হ্যামিলনের বাসিয়ালার মতো টেনে নিয়ে যাচ্ছেন দর্শক ইমরান খানের বিরুদ্ধে সরযন্ত্রা শুরু হয় বেশ সময় ধরে বাস্তবায়ন হয় দু হাজার এপ্রিলে আমরা দেখলাম তেইশে ইমরান খান এক বড় পরীক্ষার মুখে পড়লেন আর সেই পরীক্ষার নাম হলো মাইনাস ইমরান খান ইমরানকে মাইনাস করতে স্বয়ং সেনা প্রধান বা সেনাবাহিনীর ঊর্ধ্বজনক কর্মকর্তারা লেগে গেল জোট বাঁধল করাপ্টেড সরকারের সাথে ইমরানকে ক্ষমতাহীন করে পিডিএমকে ক্ষমতায় বসেই খান্ত হয়নি সেনাবাহিনী তারা ইমরানকে রাজনৈতিকভাবে মাইনাস করতে চাইল এবং শেষ পর্যন্ত তারা নিম্ন আদালতের মাধ্যমে বা সেশন কোর্টের মাধ্যমে অন্যায়ভাবে ইমরানকে জেলে এবং মাইনাস করল কিন্তু তারা আরও বড় আতঙ্কে আছে ইমরানকে মাইনাস করে তারা আরও জনপ্রিয় করলেন জেলে ঢুকে আরও বেশি জনপ্রিয় করলেন গতকালকে তার প্রমাণ দিল পাকিস্তানিরা অর্থাৎ পেশোয়ারে সিটি কর্পোরেশন নির্বাচনে ইমরান খানের দলের বিজয় এরপর সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাটি ঘটল পাকিস্তানের কারাগারে আর কারাগারটির নাম হলো আটাক ইমরান খান যখন কারাগারে ঢুকলেন তখন কারাগারের ভেতর থেকে একটি স্লোগান শোনা গেল কাফতান ইমরান খান ইমরান খান জিন্দাবাদ ইমরান খান জিন্দাবাদ কল্পনা করতে পারেন এরকম দৃশ্য এরকম ঘটনা শুনেছেন এর আগে কখনো যখন ইমরান খানকে জেলের ভেতরে আনা হলো কয়েদিরা পূর্বে থাকা যেসব কয়েদিরা রয়েছেন তারা পিটিয়ের লোক বেশিটি এরকম নয় তারা বিভিন্ন কারণে সাজাপ্রাপ্ত ব্যক্তি তারা সেই জেলখানার ভেতরে ইমরান খান জিন্দাবাদ স্লোগানে পুরো জেলখানাকে কাঁপিয়ে তুলেছেন জেলখানার জেলার কর্মকর্তারা আতঙ্কে পড়ে গেছেন না জানি যে কোনো সময় জেলের ভেতরে একটা বিদ্রোহ বা বিপ্লব সৃষ্টি হতে পারে ইমরান খান যখন জেলের অলিগুলি দিয়ে তার কক্ষে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বা তিনি যাচ্ছেন তখন তিনি শুধু কানে শুনতে পাচ্ছেন ইমরান খান জিন্দাবাদ এবং এই বিষয়টি নিয়ে পাকিস্তানের গণমাধ্যম বলেন পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে একটা অন্যরকম আমেজ তৈরি হয়েছে যারা এতদিন হতাশ ছিলেন যে প্রিয় কাফতানকে তো জেলে নিয়ে গেল কি হবে তারা বুঝতে পারছেন ইমরান খান পাকিস্তানের নতুন কিছু সৃষ্টি করতে যাচ্ছে তিনি প্রথমেই সৃষ্টি করলেন জেলে ঢুকেই চব্বিশ ঘন্টার মধ্যে পেশোয়ারের সিটি কর্পোরেশনের বিজয় তারপর তিনি নতুন ইতিহাস তৈরি করলেন জেলের ভেতরে সকল কয়েদিরা ইমরান খান জিন্দাবাদ স্লোগান তুলল আজকে ইমরান খানের এর রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পিটিশন দাখিল করেছে ইমরান খানের আইনজীবীরা অপেক্ষায় আছে ইসলামাবাদ হাইকোর্ট এই পিটিশনের শুনানি কখন করবেন দর্শক ইমরান খানের আইনজীবী দেখা করতে গেলেন আটাক ঝেড়ে তিনি নটায় গেলেন বারোটায় কারাগারে ঢুকতে দিলেন বারোটায় তাকে কারাগারে নিয়ে ইমরান খানের কাছে নিয়ে যাবেন প্রতিশ্রুতি দিয়ে এমন একটি রুমে রাখলেন যাতে করে আরো দুই ঘন্টা সেখানে নষ্ট হয় আগে মুলাকাত হই যে মেরে পাস আয়ে তো মেরে তো মুলাকাত হই কমরে হই যে কমরে জান বুঝ করে শায়দ নেই লেজায় গিয়া কি হকিকতটা পতা না চল যায় এবং সর্বশেষ বেলা দেড়টার সময় ইমরান খানের সাথে তাকে দেখা করতে দেওয়া হয় অর্থাৎ কালকে যাতে ইমরান খানের আইনজীবী ওকালত নামায় ইমরান খানের সিগনেচার নিয়ে ফিরত এসে হাইকোর্টে পিটিশন দাখিল করতে না পারে সেই জন্য সরকারের সেই ব্যক্তিরা এই আইনজীবীকে জেলের ভেতরে বিভিন্ন অলি গলি ঘুরিয়ে এভাবে সময় ক্ষেপণ করেছেন আজ তারা পিটিশন দাখিল করে ফেলেছে ইমরান খান আইনজীবীকে বলেছেন যে তিনি এখানে যেভাবেই আছেন ঠিক আছে ইমরান খানের আইনজীবী তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনাকে কি সাবেক প্রধানমন্ত্রীর মতো আচরণ করা হচ্ছে বা সেইরকম সুবিধা দেওয়া হচ্ছে ইমরান খান বলেন না আমাকে যে ছোট্ট রুমটি দেওয়া হয়েছে

যে দেশে আমার হাজারো লক্ষ মানুষ কারাগারে জীবন জীবনযাপন করছে তাদের নেতা হয়ে আমি কেন এগুলো মানতে পারবো না খানে কি আওয়ালেশে কায়েক মুছে কো ইস্যু নেই দে মুছে রে সাগ রে হই এ থানা লেকিন এস আওয়ালেসে মুছে কোন ইস্যু নিয়ে যদি খানা মারাজি দে আমি জেলখানাতে এই ডাল রুটি খেয়ে থাকতে পারবো আমি যখন এই জেলে আসছি তখন আমার নেতাকর্মীদের সে চেহারা ভাসছে যারা এর আগে জেলে আসতে সরকারের নির্যাতন ভোগ করছে এবং এভাবে কষ্ট করে छोटो रूमे दस जन बीस जन पन् के गा गए ठीक मत खेती अगर मुझे झुका तो हुआ नहीं हूं ना मैं डरता था सारी जिंदगी यहां पे रह लूंगा लेकिन कभी भी गुलामी कबूल नहीं करूंगा इमरान खान जेले बसे कुरान पुखन तार कर्मी देर दुआ कर ইমরান খান তার আইনজীবীকে বলেছেন আমি যে সময়টা পাচ্ছি জেলের ভেতরে আমি কোরআন স্টাডি করার সুযোগ পাচ্ছি তিনি এখন কোরআনকে মতো পড়ার সুযোগ পাচ্ছেন এটি তার জন্য আনন্দের বুঝতে পারছেন কোনো কোনো মানুষ জেলখানায় বসে কোরআন হেফস করেছেন আমরা আমাদের বাংলাদেশের এরকম ঘটনা অনেক শুনেছি অনেক ব্যক্তিকে শুনেছি এই জেলখানায় বসে কোরআন হেফস করেছেন আল্লাহ যাকে সুপদ দেখান হয়তো বা এভাবেই দেখান ইমরান খানের মতো একজন কিংবদন্তি ক্রিকেটার বা প্লেবয় আজ ইসলামের পথে চলে এসছেন আজ তিনি ক্ষমতা হারিয়েছেন পশ্চিমাদের কাছে থ্রেট হয়ে গেছেন তার ভেতরে ইসলামিক মূল্যবোধের কারণে আজ তার বিরুদ্ধে আল ট্রাস্ট মামলা হয় কারণ মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের সিরাতকে তিনি যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চান বলে আল কাদের ইউনিভার্সিটি বানিয়েছে আর তাই ইমরান খানের বিরুদ্ধে আল ট্রাস্ট মামলা হয় কারা মামলা করে দেশটির মুসলিম শাসকরাই তো যেখান থেকে ইমরান খান স্বপ্ন দেখছিলেন তিনি যুব সমাজের মধ্যে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের বিপ্লবী জীবন আদর্শিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন ধর্মীয় জীবনকে ছড়িয়ে দেবেন পুরো পৃথিবীর মাঝে তাই তিনি আলকাদের ইউনিভার্সিটি তৈরি করছিলেন কেবল রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সিরাত নিয়ে গবেষণার জন্য আর তার বিরুদ্ধে মামলা করে এই নামাজ শাহবাজ জারদারিরা ইমরান খানের আইনজীবী আরও বলেছেন ইমরান খান রাতে কোরআন পড়ছেন তাহাজুত নামাজ পড়ছেন তিনি দিনে কিছুটা ঘুমাবার চেষ্টা করছেন রাত জেগে তিনি ধর্মীয় বিষয় স্টাডি করছেন এভাবেই তার সময় কাটছে প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন হলো কবে ইমরান খান ছাড়া পেতে পারলেন আমরা বললাম আজ হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছে কখন প্রধান বিচারপতি বা কোন বিচারপতির আন্ডারে এটি রায় হবে সেই বিষয়ে আমরা আপনাদের জানিয়ে দেবো এবং সুপ্রিম কোর্টেও পিটিশন দাখিল করা হয়েছে সেই ব্যাপারেও কবে কখন রায় আসবে সেই বিষয়ে জানিয়ে দেব তবে পাকিস্তানের ভেতরে উকিলদের বৃহৎ আন্দোলন শুরু হয়েছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে পিটিআই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই পাকিস্তানি প্রবাসীরা ইমরানের পক্ষে আন্দোলন গড়ে তুলেছে আর সকল কিছু মিলে সরকারের ঘরে এখন চিতার আগুন চলছে কারণ সরকার ইমরানকে মাইনাস করে জেলে ঢুকিয়ে সরকার আরও বিপদে আছে কারণ জেলের ভেতর থেকেই ইমরান খান নির্বাচনে বিজয় লাভ করছেন তাহলে ইমরানকে মাইনাস করে জেলে ঢুকিয়ে তাদের লাভটা হলো কোথায় এখন তারা নতুন পরিকল্পনার দিকে এগুতে চাইছে সেই নতুন পরিকল্পনা কি হবে জানি না কারণ জেলে ঢুকিয়ে সাজা দিয়ে মাইনাস করেও তারা ইমরানকে পরাজিত করতে পারেননি আর ইমরানের কর্মীরা ইমরানের এই ত্যাগকে মনে রেখে আগামী দিনে আরও বড় ইনকিলাফ প্রতিষ্ঠা তারা এগিয়ে আসছে শিগগিরই পাকিস্তানে ইমরান খানের নেতৃত্বে আরেকটা বিপ্লব সৃষ্টি হবে আর সেই বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে এখন পিটিআই নেতাকর্মীরা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ